রাস্তার উপরে গাড়ি রাখাকে কেন্দ্র করে উত্তেজনা জনায়ে, এবং যেমনটা জানতে পাচ্ছি জনায়ের বাজারে দেখাবো সেই ছবি। জনায় বাজারে একটি গাড়ি দাঁড়িয়ে থাকে এবং সেই গাড়িকে সরাতে বলায় বাম নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেতৃত্বের একটা বচসা হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং বামেদের অভিযোগ যে তাদের ওপর চড়াও হয় তৃণমূলের যারা ছিলেন এই গাড়িতে তারা, এবং তাদের পার্টি অফিসের ওপরও হামলা চালানো হয়। সেই প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলা থানার সামনে একেবারে মিছিল করে এসএফআই সহ বামেদের যে সংগঠনগুলি রয়েছে তারা এই মুহূর্তে ডেপুটেশন দিতে এসছে থানার সামনে, তারা স্লোগানিং করছে। তাদের যেটা অভিযোগ যে গতকাল একটি গাড়ি এই জনায় বাজারের রাস্তার উপর দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকার পরে যানজট পরিস্থিতি তৈরি হয় এবং তাদেরকে সরাতে বলাতেই যারা ছিলেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি বামেদের যেটা বক্তব্য যে গাড়িতে বিধায়কের পুত্র এবং ডানকুনির 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি, তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা সহ আরও একাধিক নেতৃত্ব ছিলেন, তারা বচসা শুরু করে বাম নেতৃত্বের সঙ্গে এবং এমনকি একেবারে হাতাহাতি পর্যায়ে পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ যে তাদের পার্টি অফিসের ওপরও হামলা চালায় তৃণমূল নেতৃত্ব, অন্যান্য জায়গা থেকেও তৃণমূলের আরও লোক তারা জড়ো হয়। গোটা বিষয়কে কেন্দ্র করে গতকাল রাতে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় একেবারে এই জনায়ের যে সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন এলাকা সেখানে। তারপর চণ্ডীতলা থানার পুলিশ খবর পেয়ে তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে একটি গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল, একটি বাস পাস হয়ে যাবার পর গাড়িগুলো ছাড়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু গাড়িটি মোড়ের ওপর দাঁড়িয়ে লোক তুলছিল, তাই নিয়ে বলায় কথা কাটাকাটি, তাই নিয়ে পরে সে রাজনৈতিক রং পায়। আমিও জানতাম না ওরা কোন রাজনৈতিক দলের লোক, ওরাও আমাদের চাইবে না আমি কোন রাজনৈতিক দল। সাধারণ মানুষের সাথে যেমন কথাবার্তা হয় হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তারপরে সেটা পরে জানলাম ওখানে নাকি কিছু তৃণমূলের লোকজন ছিল, তাই নিয়ে ওরা একটা রাজনৈতিক রং চড়িয়ে আমাদের জনায় পার্টি অফিসের ওপর হামলা চালায়, আক্রমণ চালায়, বিভিন্ন বালি গালাজ মন্তব্য অবস্থায় এসে আইন শৃঙ্খলা তৈরি করে, উত্তেজনা তৈরি করে। গাড়িতে কি বিধায়কের ছেলে ছিল? সেটাতে শুনলাম নাকি ডানকুনি পৌরসভার কোনো কাউন্সিলর ছিল, আর আমাদের যিনি এখানকার হচ্ছেন যে এমএলএ বিধায়ক ওনার ছেলে ছিল, আরও সব ছিল সব। তো আমরা চাই না, কারণ সুস্থ স্বাভাবিকতার রাজনীতির জায়গা বজায় রাখুক, যে যার কথা বলবে। কারণ কালকে আপনারা হয়তো দেখেছেন কি দেখেনি জানি না, আমাদের লাল ঝান্ডাকে হচ্ছে মাটিতে লুণ্ঠিত করে তার উপর পা দিয়ে নাচা হয়েছে, এইটার আমরা সব থেকে বড় প্রতিবাদ জানাচ্ছি। মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে, এর বিরুদ্ধে যদি এই ধরনের ঘটনা আগামী দিনও ঘটে এর বিরুদ্ধে আমরা বৃহত্তর প্রতিবাদের রাস্তায় আমরা নামব। যদিও এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, ডানকুনি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি সহ বাকিদের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রবিবার সন্ধ্যায় কুমিরমোড়ায় একটি পার্টি অফিসের উদ্বোধনের অনুষ্ঠানে এসে অনুষ্ঠান মঞ্চ থেকে সিপিআইএম নেতা রজতব রায়কে নিশানা করেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার। এই রজতবাবু কি ভাবছেন, এখনো সেই যুগ আছে 34 বছরে আমার ছেলেটাকে পিছিয়ে দেবে? আমিও নিতে যাওয়া পারতাম কিন্তু পারিনি, উনি আগে পিছিয়ে ফেলু। মা দুর্গা যাবে অসুর বধ করতে এসেছিল, সেরকম জনায়ও যাবে অসুর বধ করতে, সেদিনও দেখে নেব আমরা। এই যে গোটা বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে এই জনায় এলাকায় এবং আগামী দিনে এর প্রতিবাদে তৃণমূলও কিন্তু পথে নামবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।